ফরিদপুরের ভাঙ্গায় কৃষি অফিসের উদ্যোগে 500 পরিবারের মাঝে নারিকেল চারা বিতরণ। আমাদের ভাঙ্গা প্রতিনিধি মামুনুর রশিদের প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশ কৃষি অধিদপ্তর ভাঙ্গা কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে উপজেলার 500 পরিবারের সদস্যদের মাঝে নারিকেল চারা বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা অফিস কার্যালয়ের সামনে এলাকার প্রান্তিক কৃষক পরিবারের মধ্যে চারা বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা আজিমউদ্দিন, কৃষি অফিসার কৃষিবিদ জীবাংশু দাস, চুমুরদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহাগ মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মিয়া, স্থানীয় সাংবাদিক ও সুধী সমাজ।